হয়েছে গত পরশু দিন, এই গত পরশু দিনের আগের দিন, দুই দিন যাবত এখানে এই করোনা টেস্ট করানো হয়েছে। হ্যাঁ, করোনা টেস্ট করানোর পর বিভিন্ন পজিটিভ রুগী ধরা পড়ছে। হ্যাঁ, নেগেটিভও পাওয়া গেছে, পজিটিভ রুগী ধরা পড়ছে। তারা এই সমস্ত কালী মন্দির চত্বর নিয়ে তারা কাজকর্ম করছে। দুইজন মেয়ে ছিল তাদের আশা স্টাফ না কি জানি, ওরা ওইখানে পিপেটগুলি চেঞ্জ করছে। হ্যাঁ, ওই জায়গাটাতে উঠছে। এরপর তারা এই জিনিসগুলি, তারা যে ইউজেবল যেই এই জিনিসগুলি আছে এগুলি এখানে ফালাই গেছে। এগুলি কি পিপি কিট? হ্যাঁ, পিপিটি গুলি ফালাই গেছে, পিপি কিট গুলি ফালাই গেছে। তারপর ওরা কি করছে, এই সবারই চেকটে করছে। এরপরে এখানে 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লক্ষ্মীদেবীও ছিলেন। হ্যাঁ, একদম লক্ষ্মীদেবী ফিজিক্যালি ছিলেন এখানে। হ্যাঁ, উনি কইছে ওনার দায়িত্ব করাই দিব। আমি আজকে সকালে অঞ্জনবাবুকে ফোন করছি। হ্যাঁ, অঞ্জনবাবু কইছে লক্ষ্মীদেবী করাইব। লক্ষ্মীদেবী বাড়িতে গেছি আমি আজকে। লক্ষ্মীদেবী বাড়িতে লক্ষ্মীদেবী কইতেছে যে আমি এই আমি তো এস কাউন্সিলর। হ্যাঁ, অঞ্জনবাবু একটু কৈলিত্য পারে। হ্যাঁ, প্রণব দাঁড়া ফোন করছি, প্রণব দা ফোন উঠছে না। আমি সুশান্তবাবুরে ফোন করছি আমবাগান। হ্যাঁ, উনি একটা নাম্বার দিয়েছেন, ওই নাম্বারটা মিস কল আইছে। হ্যাঁ, তারপর আমি বাধ্য হয়ে এসে বিডিওবাবুরে বিডিও সাহেবরে ফোন করছি। বিডিও সাহেব কইছে আমি আজকে এটা করাই দেবো। হ্যাঁ, তো এরকমভাবে করাইলে আমার কালী মন্দিরে এখানে মেয়ে ছেলে শিশু সবাই উঠে। কেডা কোন সময় পয়জনিং হয়ে যায়গা এটা তো আমি কইতে মানে ভগবান সারা। হ্যাঁ, হয়তো কারোর এরকম না হোক, আমার ইচ্ছা। হ্যাঁ, ঈশ্বর সবারই সুস্থ রাখুক। কিন্তু এই যে ঘটনা করলো, সারা দুনিয়া একটা মহামারী চলছে। এই মহামারীতে যদি এরকম যদি ডিপার্টমেন্ট তরফ থেকে যদি এরকম পজিশন হয়, তাহলে সাধারণ পাবলিক কি করে সেফ থাকবো? এটা কোন জায়গায়? এটা কালী মন্দির, এটা নেতাজি নগর কালী মন্দির, এটা 8 নম্বর ওয়ার্ড। কোন হাসপাতাল থেকে? বিশালগড় হসপিটাল থেকে করাইছে। বিশালগড় হসপিটাল আসারও এখানে ছিলেন কাউন্সিলর। আপনার এলাকার কাউন্সিলর উনি কি বলছে? আমার এলাকার কাউন্সিলর বলছে যে আপনি এটা 8 নম্বর ওয়ার্ড, আপনি একটু লক্ষ্মীদেবীর নক করেন। আমি আজকে সরাসরি লক্ষ্মীদেবীর বাড়িতে গেছি। মানে আপনাদেরকে হয়রানি করানো হচ্ছে? হ্যাঁ, হয়রানি করানো হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে যাচ্ছি। হ্যাঁ, এই আমি ব্যক্তিগতভাবে যাচ্ছি। এর মধ্যে এটার মধ্যে এই মন্দিরের কারোর কোনো হেলদোল নেই যে এটা স্যানিটাইজ করা হয়েছে না, এটা গভর্নমেন্ট তরফ থেকে স্যানিটাইজ করা দো। অনেকে বলা হলে অনেকে বলে এটা গভর্নমেন্ট মন্দির, গভর্নমেন্টের অনুদানে তৈরি, গভর্নমেন্ট যা ইচ্ছে তা করবে। তাহলে গভর্নমেন্টের জন্য পাবলিক মেরে ফেলবে, এটা কি কথা? কালকে আমি ওই কালী মন্দিরে পুজো দিই, পুজো নিয়ে আমি কয়েকজনকে ফোন টোন করছি, বিভিন্ন লোকজনের কাছে গেছি। যাওয়াতে কালকে বোধ খবরটা টিভিতে দেখাইছে। আমি কইছি যেই লোকটার কাছে কইছি, এর কাছে আইসি না, একটা বাইক নিয়ে আইসে, কালো লম্বা ছেলে। কি কারণে গেছিলে? আমি কালী মন্দির পুজো দিই। তো এই মন্দিরটা ইয়ে করা মানে মন্দিরটার মধ্যে নোংরা হয়ে রয়েছে আর কি। তো আমার নোংরা দিকে সেটা জিজ্ঞাসা করছে, ঠাকুরভাই এগুলি কী? ছেলেটা আমি চিনিও না, আমার সামনে হ্যাঁ কোনো মোবাইল টোবাইল খুললে ধরছেও না। হ্যাঁ, আমার জিজ্ঞাসা করছে, হ্যাঁ প্রশ্ন উত্তর দিছি আমি, ঠাকুরভাই এগুলি কী? আমি এগুলি গত দুই দিন ধরে আছে করোনা টেস্ট করছে, টেস্টের পিপি কিটগুলো। হ্যাঁ, এগুলি এগুলো হয়েছে, তোমায় তো স্যানিটাইজ করেছি না, আমি দেখছি না, আমার মনে হয় স্যানিটাইজ করাইছে না। হ্যাঁ, এরপরে এই নিয়ে কথাবার্তা কইছি। এরপরে আমি কয়েকজন লোকের কাছে গেছি, মান্যগণ্য লোকের কাছে গেছি। এখন আজকে সকালে একজন লোক এসে কইতেছে, আপনি কি কেন গেছেন, কেন গিয়ে শ্বাসাশ্বাসি করছেন? আমি যাওয়া তো শ্বাসাশ্বাসি, কেন এরকম নাম উল্লেখ করছেন? এই কারণে এখন আমরা কথা কইতে গিয়েছি, কোনো নামটা আমি উল্লেখ করেন যেতেছে না। হ্যাঁ, যাই হোক, এই ব্যাপারে শাসাইছে কইতেছে। এরপরে তাদের ঘরে নিয়েছে আমার, ঘরে কেন এসে আমার পাড়াতেই, আমার বাড়িটা 9 নম্বর ওয়ার্ডে, 8 নম্বর ওয়ার্ডে একটা বাড়িতে নিয়েছে, নিয়ে এসে আমার কইতেছে তাহলে ভালো করছেন না। ওই তারপরে আমার মা দুর্গ সুপাতে ধাক্কা দিয়ে ফেলাই দিয়েছে, 2-3 বার গলা ধরে আজাদে তুলছে। তারপরে একজন ভদ্রলোক ছিলেন, শিক্ষিত ভদ্রলোক, উনি কইছে এই ছাড় 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 কী করছ, উনি ছাড়াই গেছে। আর সবাই তো দেশে পার্টির সাথে, তো পার্টির সাথে কে না যুক্ত? আমি যুক্ত, আপনি যুক্ত, একজন একজন একটা পার্টির সাথে যুক্ত, সবাই পার্টির সাথে যুক্ত। পার্টি ছাড়া কি দেশে কি অন্য লোক আছে নাকি? এরপরে কথা আছে যে যিনি পার্টির সাথে ভালো করে যুক্ত উনি কিচ্ছু কইতেছেন না। আমি তুমি 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 কাজটা কী করছো, ভালো করছো না, তুমি বেশি ভাগ না, অতিরিক্ত ভাগ না, তোমার বহুদিন আগে টিকিট একটা আছে, বহুদিন মামলা করবেন? থানাতে মামলা কে কী? পুলিশ কি আমার কথা কইবে? আমাকে পয়সা আছে, পয়সা থাকলে পুলিশ আমার কথা কইতো, আইন তো পয়সায় চলে। আরএফএল এর ত্রিপুরার একমাত্র শোরুম বেস্ট বাই। বেস্ট বাইয়ে আপনারা পাচ্ছেন নিত্য নতুন আধুনিক ঘর সাজানোর উপযোগী বিভিন্ন
রিগাল ফার্নিচার, আরএফএল প্লাস্টিক্স, ইটালিয়ানো মেলামাইন, আরএফএল গ্যাস স্টোভ, আরএফএল টয়েস, আরএফএল বেডিং আইটেম কমফি এবং আরএফএল স্যানিটারি আইটেমের বিভিন্ন সামগ্রী। আমাদের ঠিকানা রোনালসে রোড, নিয়ার জয়নগর বাস স্ট্যান্ড, আগরতলা, ত্রিপুরা। আমাদের ফোন নম্বর 9774185672। নমস্কার, আমি মৃন্ময়ী। আশা করি এই প্রতিবেদনটি আপনাদের ভালো লেগেছে। লেটেস্ট খবরের জন্য এভাবেই দেখতে থাকুন দা সোশ্যাল বাংলা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অথবা ফলো করতে ভুলবেন না।